হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি মাটির খেলা এবং মাটির প্রদীপের দ্বিতীয় পর্ব নিয়ে। দেখতেই পাচ্ছ যে আমি কি সুন্দর ডেকর করে ফেলেছি আমার মাটির থালাকে এবং প্রদীপকে। তো এই ডেকরটাই কীভাবে করছি সেটা এই ভিডিওতে আছে, তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কী বানাচ্ছি। তো দেখো আমার থালা কি সুন্দর শুকিয়ে গেছে। আমি একদিন এটাকে শুকোতে রেখেছিলাম, আর তো এটাকে রোদে দিইনি, কারণ খুবই পাতলা। মা বলেছিল রোদে দিলে হয়তো ফেটে যেতে পারে, খুব ভেতর থেকে টেনে যেতে পারে। তো আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার নিয়ে একটা কোট দিচ্ছি থালার উপরে। তো দেখো আমি পুরো থালাটাতেই চারিদিকে একটা কোট দিয়ে নিচ্ছি হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে। তো আমি ভেবেছিলাম যে থালাটা হয়তো খুব একটা ভালো হবে না, বা প্রথম তৈরি করছিলাম মানে করেছি, তো সেখান থেকে দেখলাম যে না, মানে শুকোনোর পর ওভারঅল আমার তো নিজস্বভাবে থালাটা খুবই ভালো লাগছে। তো দেখো গোল হয়েছে, আমি যা করতে চেয়েছি সেটা হয়েছে। হয়তো একদম অ্যাকিউরেট ওই কেনা থালার মতো হয়নি, সেটা সম্ভবও নয়। তো আমি সেকেন্ড একটা কোট দিয়ে নিলাম হোয়াইট অ্যাক্রিলিক দিয়ে, দুটো কোট দিয়ে নিয়েছি, কারণ মাটির রংটা বোঝা যাচ্ছিলো টেনে যায়। মাটি যে কোনো জল বিষয়কেই টেনে নেয় খুবই তাড়াতাড়ি। তো এবার আমি যে ডিটেল করেছিলাম না, মনে আছে হয়তো যে আমি পেন দিয়ে ডিটেল করেছিলাম, তো সেই ডিটেলটাকে আমি বোঝানোর জন্য, কারণ এখানে বোঝা যাচ্ছে না, তো বোঝানোর জন্য আমি নীল অ্যাক্রিলিক রং দিয়ে আমি জাস্ট ওটাকে কমপ্লিট করে নিচ্ছি, ডিটেলটাকে টেনে নিচ্ছি 000 ব্রাশ দিয়ে। তো দেখতে থাকো আমি পুরোটা করে নিই, এভাবে পুরোটা করে নিয়েছি। তো এর ওপর আমি ভাবলাম যে এই কোপগুলোতে লাল লাল ফুল দেওয়া যাক, অ্যাড করা যাক, তো খারাপ লাগবে না, এটাকে খারাপ লাগবে না, যে কোনো কিছু দিয়ে ভরিয়ে দেওয়াটাই হলো কাজ, এটাই হলো কথা। তো দেখো আমি একটা ফুল অলমোস্ট করে ফেলেছি। এভাবে আমি বাকি খোপগুলোতে একটা 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 করে ফুল দিয়ে নিলাম, বাকি তিনটে রেখেছি তোমাদের আবার দেখানোর জন্য। তো দেখো এইভাবে আমি সমস্ত খোপগুলোতে একটা একটা করে লাল ফুল অ্যাড করে নিলাম, এবং এরপর দেখো কি করি। তো আমি যেটা করেছিলাম ওই থালার যে কানাটা, ওটা ইউ ইউ দেখতে হবে এরকমভাবে করেছিলাম, পুরোপুরি হয়নি কিন্তু হয়েছে। তো এটাকে ডিফাইন করার জন্য আমি সবুজ রং দিয়ে এটাকে পেন্ট করে দিচ্ছি, শুধুমাত্র এটাকে, মানে ইউ ইউ যে ডিজাইনটা রয়েছে, থালার যে কানাটা রয়েছে এটাকে আমি সবুজ রং দিয়ে পেন্ট করে নিচ্ছি। তো আমি মোটামুটি সিম্পলই রাখবো, কারণ এর উপরে আর অন্য কিছু দেবো না, এই সবুজ রংটাই রাখবো। ফুল এদিকে সবুজ রঙের মানে কানাটা হবে, ডিজাইনটা হবে, এটা দেখতে ভালোই হবে। দেখতে থাকো তোমরা, আমাকে জানিও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার স্টেপ বাই স্টেপ কাজগুলো কেমন হয়েছে। এপিসোড 1 এবং এপিসোড 2 অনুযায়ী আমি প্রথমবারই কতটা কেমন পারফরমেন্স দিলাম আর কি বলা যায়। তো প্রদীপ তো সবাই বানায়, মাটির প্রদীপ সবাই বানাতে পারে, কিন্তু থালাটা হয়তো খুব কমজনই মানে করতে গেছে আর কি, ভেবেছে। আমি
আমি ভেবেছি যে প্রদীপ করছি, থালাও করব, থালাটা কিনবো কেন, আমি থালাটা নিজে বানিয়ে নেবো। মাটি যখন আছে, মা মাটি জোগাড় করে দিয়েছে, মাটি দিয়েই করে নেবো। তো শুরু করেছি, এখন এই অবস্থায়, কমপ্লিট হয়ে যাবে। তো যেটা আমি রাউন্ড একটা নিচের রেখেছিলাম ডিজাইন থালার, তো সেটাতে আমি হলুদ দিয়ে নিচ্ছি। তো নীলের সবুজের পরে, সবুজের পরে হলুদটাই মানাচ্ছে আর কি। তো সাদা থালা, লাল ফুল, তারপর আছে নীল ডিটেল, সবুজ কানা, হলুদের ডিজাইন ফুটে যাবে আর কি। তারপরে আমার তো কিছু ডিটেল অ্যাড করতে ভালো লাগে, ভাবলাম যে ফুলগুলো শুধু শুধু কেমন লাগছে, তো ফুলের কিছু পাতা হিসাবে অ্যাড করে দেওয়া যাক। তো আমি সেটা করতে বসে গেছি। মোটামুটি আমার থালার ডেকোর করা বা পেইন্ট করা থালায় এটা কমপ্লিট হয়ে গেল বলে। তো এটা হয়ে গেল, দেখো তোমরা কিন্তু জানিও কমেন্ট করে, তোমরা কিছুই জানাও না, শুধু ভালো হয়েছে, সুন্দর হয়েছে এটা বললে তো হবে না, আমাকে তো বলতে হবে যে আমি কতটা কী করলাম, কতটা ভালো করলাম। তার চেয়ে বড়ো কথা, আমি প্রত্যেক ভিডিওতে বলি যে আমাকে জানাবে আমি কী বানাতে পারি, আমি কী তৈরি করতে পারি, তোমাদের দেখাতে পারি, টিউটোরিয়াল দেখাতে পারি, তোমরা কিছুই বলো না, এটা কিন্তু ঠিক নয় একদম। তো আমি দেখো বড়ো প্রদীপ তৈরি করার সময়ই আমি চারটে ছোটো প্রদীপ তৈরি করে রেখেছিলাম, কিন্তু ভিডিওটা আমি তোমাদের বড়ো প্রদীপ দিয়েই দেখিয়েছি। তো এখানে চারটে ছোটো প্রদীপ আগে নিয়ে আমি হোয়াইট কোট দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপরে বড়ো প্রদীপটায় হোয়াইট কোট দিচ্ছি, দেখো ছোটো প্রদীপগুলো শুকোক। তো তারপরে আমি এর ওপরে, এই হোয়াইট কোটের ওপরে আমি লাল রং পেন্ট করব। তো সাদা থালায় লাল প্রদীপ, এটা বেশি ভালো লাগবে আমার, আমার চোখ সেটাই বলছে। তো আমার চোখ যেমন চাইছে সেরকমই আমি করছি। আর আমার হাতের অবস্থা দেখো, একদম হাত হাত রং হয়ে গেছে আর কি। তো ছোটো প্রদীপগুলোতে আমি আগে লাল রংটা করে নিলাম, ওগুলো আগে শুকোক, এবার বড় প্রদীপটাতে আমি লাল রং করছি। তোমরা দেখতে থাকো, আর তোমরা যারা দেখছো তারা সাবস্ক্রাইব যারা করোনি আর কি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো তারা একটু ভিডিওটাকে, লিঙ্কটাকে শেয়ার করো, ভালো লাগলে লাইক দিও। দেখো আমি একটা প্রদীপ নিয়ে নিয়েছি শুকিয়ে যাওয়ার পর, তারপর একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি মাঝখানে। তো ছোটো হওয়ার দরুন বেশি কিছু ডিজাইন আমি দিইনি, যতটা পেরেছি হালকার উপরে রাখার চেষ্টা করেছি। এবার দেখো আমি একটা বর্ডারে, মানে প্রদীপের যে বাইরের বর্ডারটা আর কি, সেখানে আমি এরকম একটা ইউ ইউ করে একটা ডিজাইন করে নিচ্ছি। তো লালের ওপরে হলুদ রঙের ডিজাইন, এটা হাইলাইটটা বেশি করবে আর কি। তো আমার চোখ এটাই বলল, এরপরে অন্য কোনো রং দিলাম না। তো দেখো এভাবে আমি একটা প্রদীপ সম্পূর্ণ করে ফেললাম ডিটেল করা। তো একটা হয়ে গেল, এভাবে আমি চারটে প্রদীপ করে নিলাম। দেখো দেখো কি সুন্দর লাগছে, সত্যিই সুন্দর লাগছে, আমি তো মানে ভাবতেই পারছি না এটা আমি করেছি। এবার বড় প্রদীপের পালা। তো বড় প্রদীপের প্রথমেই আমি বর্ডার ডিজাইন করতে শুরু করে দিলাম। দেখো আমি কীভাবে করছি, খুবই 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 ভালো লাগছে আমার এই কাজ করতে, মানে ভীষণ ভালো লেগেছে আমার এইসব কাজ করতে, সারাদিন যদি পড়ে থাকি আহা কী আনন্দ। তো দেখো অলমোস্ট বর্ডারের কাজ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ প্রদীপটা আমার একটু বেঁকে গেছে, এটা ওই শুকোনোর সময় হয়তো হয়েছে বা আমারই ভুল এখানটাতে, যাই হোক। এবার একটা আমি বড় স্বস্তিক এঁকে নিচ্ছি প্রদীপের ভেতরে। তো তারপর ঠিক সেম প্রসেসেই আমি ডিজাইনটা রাখার চেষ্টা করছি। তো দেখো কি করছি আমি, তো ভেতরটা হয়ে গেল। প্রদীপ মোটামুটি কমপ্লিট হয়ে গেল, মানে আমি সাকসেসফুল,
এই হলো আমার থালা। ওভারঅল থালাটা তোমরা দেখে নাও, এর উপরে আমি প্রদীপগুলো দিয়ে সাজাবো। তোমরা কিন্তু সত্যি বলছি জানিও আমাকে, অবশ্যই জানিও, কমেন্ট করে জানিও, কমেন্ট বক্সটার অপেক্ষায় রয়েছি আমি। তো এটা জানিও আমাকে যে আমি কী করলাম, কতটা ভালো করলাম, কতটা কী করা যেত আরও, কেমন লাগছে তোমাদের, এটা আমাকে কিন্তু জানিও। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে আমার এটা সব কাজের মধ্যে এটা সেরা কাজ আমার হয়েছে, মানে প্রথম প্রথম প্রচেষ্টা আমার, মানে মাটির। ছোটোবেলায় অনেক করেছি কিন্তু বড়োবেলার এটাই প্রথম আর কি। ছোটোবেলায় স্কুলের কাজে, স্কুলের প্রজেক্ট থাকতো সেখানে করেছি, তো বড়োবেলায় এটাই। তো তোমরা ভিডিওটা দেখো, দেখে ভালো লাগলে লাইক করো, একটু শেয়ার করো, এটাই তো প্রাপ্য আমার, তাই না? আর কমেন্ট করে অবশ্যই জানাও আমাকে, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দাও। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজ আসি, টাটা বন্ধুরা।